হ্যালো গাইস, আমি দীপ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার চেঙ্গিজকে নিয়ে। এবং জিদ্দার চেঙ্গিজ গতকাল কত কি বক্স অফিস কালেকশন করেছে ওটার কিন্তু আমি এখন একটা প্রেডিকশন করবো। এবং আজকে কিন্তু সত্যি বলতে সন্ধ্যের পর থেকে কিন্তু একটা হাউসফুলের ঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ওটাকে নিয়েও কিন্তু কথা হবে। সো ভিডিওটা প্লিজ একদম শেষ অবধি দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো বিষয়টা হচ্ছে বক্স অফিস কালেকশন কিন্তু গতকাল যে খুব ভালো করেছে বা খুব খারাপ করেছে তা কিন্তু নয়, মোটামুটি কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করেছে। এবং ম্যাক্সিমাম কিন্তু কালকে কালেকশনটা করেছে সিঙ্গেল স্ক্রিন থেকে। এবং আমরা কিন্তু বর্তমানে মাল্টিপ্লেক্স এর কিন্তু ফার্স্ট উইকের একটা কালেকশন সম্বন্ধে আইডিয়া পেয়েছিলাম, মোটামুটি 31 লক্ষ টাকা কিন্তু কালেকশন করেছে ফার্স্ট উইকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাতে। এবং তাছাড়া আমি বলবো যে গতকাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কয়েকটা জায়গায়, আমি বলবো যে আহমেদাবাদের কয়েকটা হলে কিন্তু ওটা হাউসফুল গেছিল। এবং সব মিলিয়ে যে আপডেটটা উঠে আসছে, গতকাল কিন্তু চেঙ্গিজ প্রায় 15-20 লক্ষের কাছাকাছি কিন্তু বিজনেস করতে পেরেছে। এবং এটা যে আমি যে বলবো যে খুব ভালো তা কিন্তু নয় বা খুব খারাপ তা কিন্তু নয়, বর্তমানে যা সেনারিও সেই অবস্থা সেই অনুযায়ী কিন্তু চেঙ্গিজের এই কালেকশনটা আমার মনে হয় যে ঠিকঠাক একটা কালেকশন, বাট এর থেকে আরো বেটার হওয়া উচিত। তার কারণ হচ্ছে কালকে সানডে ছিল এবং কালকের প্রচুর মানুষ কিন্তু মানে ম্যাক্সিমাম কিন্তু আমি দেখছিলাম যে দা একেন কিন্তু দেখতে গেছিল, এবং তার সঙ্গে সঙ্গে PS2 কিন্তু এসছে। তো সব মিলিয়ে কালকের কালেকশনটা আমার মনে হয় যে ঠিকঠাক একটা কালেকশন, যে খুব যে ভালো তা কিন্তু নয়। বাট আজকে আমি দেখলাম যে বিকেলের পর কয়েকটা জায়গায়, আমি এখানে মেনশন করব নরেন্দ্রপুর উড স্কোয়ার মলে মানে SBFA, সেখানে কিন্তু দুটো শো সন্ধ্যের পর কিন্তু হাউসফুল যাচ্ছে। এবং তারপরে কয়েকটা সিঙ্গেল স্ক্রিন আমি দেখলাম, সেখানেও বেশ হাউসফুল যাচ্ছে। আমি মিনার বলবো, বিজলি বলবো, বা যেটা না বললে নয় সিনেপলিস লেক মল, ওই যে ওই পার্টিকুলার একটা মাল্টিপ্লেক্স চেনে কিন্তু বাটার ট্রিমেন্ডাস কিন্তু কালেকশনস করছে। এবং তারপরে আমি বলবো যে আমাদের ব্যারাকপুরের একটা হল আছে, এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, ওই হলটাতে কিন্তু বেশ ভালো রকম কিন্তু আমরা রেসপন্স দেখতে পাচ্ছি। এবং তাছাড়া চেঙ্গিজের ক্ষেত্রে আমি কিন্তু বারবার এটা বলছি যে চেঙ্গিজের স্পট বুকিং কিন্তু খুব ভালো হচ্ছে, ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমি বলছি, আমি নিজের চোখে দেখেছি বলেই কিন্তু বলছি। আমাদের বিজলিতে আমি কিন্তু বারবার বলি বিজলি হলের কথা, সেখানে কিন্তু স্পট বুকিং খুব ভালো হচ্ছে। এবং এই জন্যই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু একটা ভালো একটা ডিসেন্ট অ্যামাউন্ট কিন্তু কালেকশন করতে চলেছে অ্যাটলিস্ট চেঙ্গিজ, এটুকুও কিন্তু নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এবং তাছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর হলস আছে যেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি বুকমাশোতে দেখায় না, বাট ওগুলোতেও কিন্তু কালেকশনস কিন্তু বেশ ভালো, এটা কিন্তু বলা যায়। তো সব মিলিয়ে চেঙ্গিজ কিন্তু লং টার্মে কিন্তু ঘোড়া, মানে অনেকদিন কিন্তু চেঙ্গিজটা চলবে, যেমন আমাদের রাবণ চলেছে। তো সেক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু লং টার্মে কিন্তু একটা ভালো অ্যামাউন্টে কিন্তু বিজনেস করতে চলেছে হচ্ছে আমাদের চেঙ্গিজ। তো দেখা যাক আজকের বক্স অফিস ফিগারটা কিরকম কি উঠে আসে। তোমরা এখন অব্দি চেঙ্গিজ দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।